মক্কা শরীফের ইতিহাস হইয়া থাকলো মানুষে বসতি স্থাপন করছে জমজমর কুয়ার কারণে, জমজমর কুয়ার কারণে। মদিনা শরীফের বসতি যেটা আছে মদিনা শরীফ মানুষে কোন কারণে বসতিটা করলো? মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর জাতর কদম কুদরতি কদম সিজদা করিয়া হাঁটাই তবু এই শুক্রিয়া আমরার দ্বারা আদায় হবে না। আমরা রুম রুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ফরজদার। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তশরীফ আনতা না, তাহলে আমরা মুসলমান হইলাম না, অনে ঈমান আমরা পাইলাম না। অনে ঈমান তো দূর কি বাত, আল্লাহ সিনাও অইল না, অনে আল্লাহ সিনাও অইল না, অনে আর আল্লাহ সিনা আরো দূর, নিজ নিজরে চিনলাম না, অনে নিজে নিজরে চিনলাম না। অনে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আওয়ার আগে কিছু মানুষ হলে ফাত্তর দে পূজা করতা, ফাত্তর এবাদতি করতা, মাত বুঝা যান ফাত্তর দে মাবুদ মনে করতা, গাছরে মাবুদ মনে করতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আইয়া আমরা রে দেখাই দিলা, ও মানুষ হল তোমরা যারা ইবাদত করদাই যারে মাবুদ মন করদাই, হে কিন্তু তোমরার মাবুদ হাকীকি নাই, আসল তোমরার উপাসনার যোগ্য নাই, তোমরার ইবাদতর লায়েক নাই, তোমরার ইবাদতর লায়েক যাই নেই নইয়া তাকলা, একমাত্র আল্লাহ কামুল হাকিমিন, একমাত্র আল্লাহ। রসুল্লাহ না হইলে চিনলাম নি, অনে হারে চিনলাম না, অনে আল্লাহরে আর নিজে নিজরেও চিনলাম না, অনে হাতরি ঘুরে বানাইছই না আমরার লাগি, আমরা থারে মাবুদ মনে করি মনে করলাম। অনে আপনি একজন মানুষ আপনার বাড়িতে আইসই, হয়তো এনে আপনি খাওয়াইছ, নতুবা একজন মানুষ ম্যাট্রিক পরীক্ষা দিত, তো 15 তারিখ থেকে পরীক্ষা এক্সাম, আপনার গাড়ি তুকার ফার না, আপনি তারে বাইক দিয়ে নেও আর গাড়ি দিয়ে নেও নিয়ে তারে এক্সাম হলো নিয়ে পৌঁছাইয়া দিস, আরও ওদিন পাইছো ভাইয়ার বাদে হয় বেটা হয়তো আপনারে দেখছে না কিংবা তো আপনি তারে দেখছো না, বাদে হওয়া আপনি আমার লো দেখিয়া মাতিলাই না, মনে আছে নি মেট্রিক পরীক্ষার দিন হল উবাত আসলাই আমি আপনারে নিয়া হলো দিছি, তো খুঁটা দেব হইছে নি না হইছে না, খুঁটা দেব হয়ে গেছে, ইলা কুটা দিলে কিত হয় না, যেখান খসলা এখানোর যে উজরত যে গো হইছিল পাইছিলাই যে স্বভাব এগু কিত হয়ে যায় বাতিল হয়ে যায়, এগু কিত হয় বাতিল হয়ে যায়, তো খুঁটা দেবা ওইতো না নান, কিন্তু আল্লাহর যাতে মুসলমান হলরে খুঁটা দিস হইন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا ও মুমিন হল আমি তোমরারে কুটা দি আর তোমরার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছি, এখন আল্লাহ না করলা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমরার সৎকারে বরবাদ করিও না নষ্ট করিও না, কুটা দিয়া কষ্ট দিয়া আর তাইন খুদ আমরারে কুটা দিলাইলা ইগু খিলা হইল, আমি একজন দে আপনি একজন দে সাহায্য করছেন হয়তো আল্লাহর যাতে ইলা তারে একবার ক্ষমতা দিলাইতো পারে, হে আপনারে সাহায্য করিলাইতো পারে, হে আপনার ঋণটা কিতা করতে পারে পরিশোধ করিলাইতো পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সমতুল্য সমকক্ষ পৃথিবীর মধ্যে কোন মানুষ বানাইছিল না, আল্লাহ আর কায়ামত তক বানাইতাও নাই, আমরা ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সমান একজন দে ভাইতাম নাই, নিয়া আল্লাহর সামনে উবা করিয়া কইতাম ও আল্লাহ তোমার নবী আমরা রে দিছলাই, তোমার নবীর মতো আরেকজন আমরা তোমার সামনে ধরলাম, ইলা কেও কায়া সুবহে কায়ামত তক মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সমান আল্লাহর জাতি আর কেউ রে বানাইবে না। ও তো মেরাজ গেছে, মেরাজ গেছে 28 তারিখ। আপনারা জানো মেরাজের ঘটনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবি তালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরর বইনর গরর মাঝে আসলা। অন্তকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হাবিব রে হযরতে জিব্রাইল আলাইহি সালামে লইয়া যাইন বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস। যখন ওখানে গিয়া রাসূলুল্লাহ কিতা করছো, নামাজ নামাজ পড়িছিল না পড়াইছিল? পড়াইছিল, নামাজ পড়াইছ রাসূলুল্লাহ, নামাজ পড়াইছ। আজান খেয়ে দিলা, আজান দিলা হযরত জিব্রাইল আলাইহিস সালামে, আকামত খেয়ে দিলা বলে আকামত দিলা হযরত জিব্রাইল আলাইহিস সালামে। এখন ইমামতির মুসলাটা হইল বড় কঠিন, ইমামতির মুসলাটা বড় কঠিন। ইলিম যদি সমান হয় নামাজ কোন জনে পড়াইতা? ইলিম জান বেশি, ইলিম জান বেশি আছে নামাজ পড়াইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারারে লইয়া নামাজ পড়াইলা এরা খারা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত নবী রাসূল হল সব বন্দী খারা। এখন ইলিম জান বেশি হইব এই নামাজ পড়াইতা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহর জাতে কিতা করছুন, ইলিম দিছুন নি না দিছুন না? ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহর জাতে যত জিনিস হল আছে সমস্ত জিনিসের নাম আল্লাহর জাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে হিকাইয়া দিছুন। ইলিম আছেন না নাই? রহমাতিও আছে, ইলিমওয়ালা একজন মজুদ হযরতে আদম। ইলিম সমান হয়ে গেছে গিয়া এখন কোনটা দেখা হইতো, খার কেরাত বালা কুঞ্জনর কেরাত বিশুদ্ধ সুন্দর এই নমাজ পড়াইতা। ই যে মজলিস, ই মজলিসর মাঝে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম আছেন। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তিলাওয়াত যে সময় করতা, জবুর তিলাওয়াত করতে সময় যত জানোয়ার হলর খানো গিয়া আওয়াজ পৌঁছিত, জানোয়ার হলে খাড়া হইয়া হুনতা, ফাও ডুলাইতা না, ফাও ডুলাইতা না। তে তো খেরাত সুন্দর আলাও মজলিসও আছেন, মাত বুঝা যাননি, ইলিমওয়ালাও আছেন, কেরাত সুন্দরওয়ালাও আছেন। এখন ওই আতাক লাগি বাদশাহ ই মাল্লো লাগবো না ওই বাদশাহ অগলার মাঝে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ই বাদশাহ উইন আছেন, মালদারও আছেন, সুলাইমানও আছেন। এখন আও এখন যদি ইলিম সমান হই যায়, কেরাত সুন্দর হই যায়, এখন গুঞ্জনে নামাজ পড়াই যা যাইন দেখতে সবটা কি সুন্দর, যাইন দেখতে সব থাকি এখন সুন্দর। যদি তুকাওতে মজলিসর মাঝে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন, ইউসুফ নবী সুন্দর নি না? সুন্দর নাই, যত মানুষ হল আছেন এর মধ্যে সবচেয়ে থাকি সুন্দর যাইনের নাম কিতা? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাইনো আছেন সুন্দর, তাইনো আছেন সুন্দর। ইমামতি এখন খে করতা সমস্ত নবী রাসূলের মধ্যে সবচেয়ে যাকি আলা ও আওলা যাই নই বা এই ইমামতি করতা। এখন ইলিমও দেখা গেল রাসূলুল্লাহর সকল তাকিয়া বেশি, রাসূলুল্লাহর ইমাম তো কমইলই গুণ বেশ, ইমাম তো ইলিম না নিরক্ষর, ইলিম বেশ, ইলিমওয়ালা নিরক্ষর নাই, ইলিম ইলিমওয়ালা, ইলিম হম হইলে ইমামতি দিলা না হলে নবী হলে, ইলিমওয়ালা সুন্দর, ইলিমওয়ালা সুন্দর। এখন ইয়া দেখা লাগি মাটির না নূরর হইলি গুণ, ইন জিব্রাইল আসইন এইন কিতা মাটির নান, জিব্রাইল আলাইহিসসালাম বানাইল কি ওর মাটির নানি, জিব্রাইল ন কিতার নূরর ফরিস্তা তো ইনতেন বানাইল কিতা দি
নূরর এখন নূর বালানি না মাটি বালা, এখন যদি কও বলে নূর বালানি না মাটি বালাতে নূর বালা কোন খান বালা নূর। জিব্রাইল আলাইহিস সালামে কইতা আসলা ইলিম বেশ সুন্দর কেরাত বালা, কিন্তু আমি হইলাম গিয়া নূরর, আমি হইলাম নূরর। এখন ইমামতি করলে আমি করতাম না, হযরত জিব্রাইল কই নি আর রাসূল আল্লাহ আমি নূর, আর আপনি হইলা নূরুন আলা নূর। ইয়া রাসূল আল্লাহ আমি নূর, আর আপনি হইয়া তাহলা নূরুন আলা নূর, নমাজ আপনি পড়াও। এতে বোঝা গেল এমন এক নবী আমরা পাইছি, এমন এক নবী আমরা পাইছি যে নবীর তুলনা আল্লাহর জাতের বাকি নবী রসুল হলার লগে করে না। সবসে দেখি আলা ওয়ালা বানাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, এর থেকে বেশি সুন্দর আল্লাহর জাতে আর কেউ রে বানাইছই না। এখন প্রশ্ন আইব, হজরতে ইউসুফ তো সুন্দর, হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম হইলা সুন্দর, এমন সুন্দর হযরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম। লম্বা ঘটনা, হযরতে ইউসুফর লাগি দেওয়ানা হই গেলা হযরতে জুলাইখা, হযরতে জুলাইখা, হযরতে জুলাইখা যে সময় দেওয়ানা হই গেলা ইউসুফর লাগিয়া, জুলাইখা কিন্তু আরো বেটার বউ, আজিজে মিশরের বউ, বাকি মানুষে মা থিকান খবর ইকান ফাইলাইলার ইতা গোফ কিন্তু খুব উড়ে চালু খাইতে যায় না, ইতা গোফ খুব উড়ে বাকি বেডিন দে মাতামাতি আরম্ভ করে দিলা, আজি যে মিশরের বউ বাড়ি দেখছন তা কইনেন লাগিয়া দেবা না হই গেছইন, খবর যে সময় আইল জুলাইখার খান, জুলাইখায় কইলা এক কাম করি সমস্ত বেটি নকল দে একদিন দাওয়াত দিলা, দাওয়াত দিয়ে আনিয়া খাবাইলা, দাওয়াত দিয়ে আনিয়া খাবাইলা, খাবানি সেবানি শেষ হইল, খাবানির বাদে তারা রাতের মাঝে একটা ফল দিলা, দিয়া চাকু একখান দিয়া কইলা খাটিয়া খাও, চাকু একখান দিয়া কইলা খাটিয়া খাও। যে সময় বেটিন দেখালি খাটা আরম্ভ করতা ওর সময় তারার সামনে বার করিয়া দিলা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে, বাড়ি তামরার মাঝে মাঝে যাইন তাইন রান দইন রান দিতে মাঝে মাঝে বাদ জ্বলেনি, বড় করি হইল না আওয়াজ ভাইনতে চিনি লইবা জ্বলে, কোন সময় জ্বলে প্রত্যেক দিন নি না মাঝে মাঝে, মাঝে মাঝে কোন দিন জ্বলে যে দিন সুলার উপরে বাদ বুয়াইয়া তৈয়া রান্দ্রা যাই না সইনেন, যেদিন অন্য মনস্ক হই গেছইন ওদিন বাদ জ্বলে, প্রত্যেক দিন জ্বলে না। যে সময় বেটিন তোর সামনে বার করিয়া দেব হইল হজরতে ইউসুফ আলাইহিস সালাম রে, বেটিনতে ফল খাটা তুইয়া হজরতে ইউসুফ আলাইহিস সালাম রবায় সাবাত রই সইনার সাক্কু জাগান আসলো ইকান দি খাটিত্রা, সাক্কুয়ে হইলা ফল খাটি যে খাটার বাদে দম লইত নন লইবনি লইন, সামনে জানে ভাইছে তানে খাটি বই এখন ভাইছে আর কিতা ভাইছে বেটিন তো আত, এখন যে সময় আত পাইছে পাইতে সময় আত খাটিছে, আত খাটিছে, এখন আমরার যে সময় শরীর কোনো খাটে খাটার বাদে দুঃখ পাইনি না ভাই না, দুঃখ আমরা পাই মিশরের বেটিনতে কিন্তু দুঃখ পাইছই না, মিশরের বেটিনতে দুঃখ পাইছই না। হজরতে ইউসুফ আলাইহিস সালামর ভাই সাবাত রইছইন ঔ সময় জুলাইখা কইলা বেটিন তুরা আতে দি চাও, সাইয়া দেখা যায় আতে দিয়া রক্ত বারর, ঔ সময় জুলাইখা কইলা ইয়া আল্লাহ তোমার তো রাত হইতে কিত হইছে খাটিছো বুধ পাইছো না, বেটিন দে কইলা ও জুলাইখা অত সুন্দর একজন মানুষ আনিয়া আমরার সামনে উবা করাইছো, এন বা মন গেছে গিয়া আত কাটার দুঃখ যেখান আছে ভাইছি না। তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বরসবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনন, একজন মানুষই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাবে দেখলা, খাবে একজন রে একজনে রাসূলুল্লাহ রে দেখলা, দেখার পরে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ইলা কোনো হাদিস আছেনি যে আটা বা ময়দা, আটা বা ময়দা এটা যদি সুল ফড়ি যায়, চুল তো ফরছে না, যে সময় আটা বা ময়দাত চুল ভরি গেছে টান মারি আনবায় খালি চুল আইব না লগে করে আটা ময়দা পাইব
লগে করে কিছু আটা ময় দাও আইব। ইয়া রাসূল আল্লাহ, আপনার ইলা কোনো হাদিস আছে নি আটা বা ময়দা আমরার বালিন তো বেটিনতে যে সময় ফানি দিয়া বানাই নি গুরে কিতা কইন খাই খাই আপনি কিতা কইছ খাই তো গুরে উর্দুতে কইন খামিরা। যে সময় বানাইন বানানির বাদে খাই বানাইছেন, এখন যদি চুল ভরি যায়তে টান মারতে চুল আইব নি না লগে করি আটা ময়দা আইব জি না ওই এখন খালি চুল আইব। ইয়া রাসূল আল্লাহ ইলা কোনো হাদিস আছে নি মুমিনার দম যাইতে সময় ওলা বারইয়া যাইব যেমন খাইর মাঝে গিয়া যদি আপনার চুল ভরে আর ওখানে টান মারিয়া না হয় শুধু সুলায় খাইয়ায় না মানে খাইয়ে বুঝে না। ইয়া রাসূল আল্লাহ মুমিনর ইলা দম যাইতে সময় আপনার কোনো হাদিস আছে নি মুমিনর দম যাইতে সময় ওলা যাইব হে বুঝতো না মরার সময় সক্রাতর কষ্ট যেটা হইব সক্রাতর কষ্ট কিন্তু মানুষে বুঝতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই নয় আছে এন হইলা ইয়া রাসূল আল্লাহ কুরআন শরীফ অনু আল্লাহ কইছেন মানুষের দম যাইতে সময় বড় কষ্ট হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও আছে তুমি এক কাম করিও সূরা ইউসুফ গিয়া খুজাইও সূরা ইউসুফ গিয়া খুজাইও তে কুরআন শরীফ গান খার কালাম আল্লাহর কালাম আমরার সবর বাড়িন তো আছে না নি তো বাবা কোন জায়গা আমরা আর বাড়িন তো কুরআন শরীফ সবর বাড়ি দেখো জিল দেখো জিল আছে না কোন ঘর বাইলে তিন চার খান ও ভাইতা আবার রাখা কোন জায়গা কুরআন শরীফ নি আরে বা আমাদের ওলা হুয়া হই না হ্যাঁ ওই খুব সুন্দর করিয়া বছর এক হাতর বার করলে কোন গুনাহ করলে না গিয়া সুন্দর করে কেন তো কোন জায়গা ঠাকুর ঘুরে আর নাইলে সুন্দর শোকেস যদি থাকে শোকেসের ভিতরে বাস্ক দিয়া না এখান আল্লাহ দিছেন না আপনি আর আমি ও টাকো থাড়িয়া হাত মেজো রাখতাম আর এখান দিছেন না আপনার ও বাক্সত শোকেসও হারাইয়া রাখবার লাগে এখান দিছেন কিতার লাগে এখান দিছেন ফড়িবার লাগে এখান দিছেন ফড়িবার লাগে। এখান একটা কথা কই মনে রাখবা কোরআন শরীফ যারা তিলাওয়াত করব কোরআন শরীফ যারা তিলাওয়াত করবা এরারে আল্লাহর জাতে আলাদা একটা নূর এরার মধ্যে আল্লাহর জাতে ডালিয়া দিলায় আর তিলাওয়াত করডা মানুষ জানতেই না শুন এনতানোর চৌকর জ্যোতিটা আল্লাহর জাতে বাড়াইয়া দিলায় মা বুঝা গেছে আই শুন বাড়ি দাবার বাদে বার হল শুন কোরআন শরীফ তে কোরআন শরীফ গান আমরার বাড়িন তো আছে সবে মুসলা বার করতাম পারবো না নি হয় সবে বার করা যাইব তে মাদ্রাসা ফলিয়া বুদ্ধা হয় অতদিন কি তার লাগি গেল যাইন ফলিছন সবে বার করা যাইব তো না ই কান বার করতে হইলে কিন্তু আলিম লাগব এইন কোরা সূরা ইউসুফ বার করইন বার করিয়া বহুত তুকাইন তুকাইয়া ফাইন না ও সময় করে একজন আলিম রে জিগাইলা আমি খাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখছি দেখিয়া জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ আপনার ইলা কোনো হাদিস আছে নি যে মুমিনের দম যাইতে সময় ওলা আশা নিয়ে যাইব যে মন খাইর মাঝে তাকে সুল জেলা আশা নে বার হইয়াই আল্লাহর হাবিবে আমারে হইলা সূরা ইউসুফ গিয়া তো গাইতাম বহুত তো গাইছি আমি পাইছি না আপনি হইন চাই ও সময় মৌলানা সাহেবে জবাব দিলাও আলিম সাহেবে জবাব দিলাও আছে বলে খান বলে হজরতে ইউসুফ আলাইহিস সালাম রে যে সময় বেটিনতের সামনে জুলাই খায় বার করি দিলা জুলাই খায় যে সময় বেটিনতর সামনে বার করিয়া দিলা বেটিনতে যে সময় হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখছেন ফল হাঁটিছেন লগে আত হাঁটিছেন বেটিনতে আত হাঁটার কষ্ট যেটা আছে অনুভব করতা ফাটছেন না দুঃখ যেখান আছে দুঃখ ফাইছেন না খেনে কারণ তারার সামনে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা আসি কইয়া মাসু করবা দি চাইছেন লাগি কষ্ট যেটা আছে কষ্টটা অনুভব হয় না যদি আমরা অবাগা হলে মরতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আমরার সৌকর সামনে ভাই আসি কে মাসু করবা দি সাবাত রইব দম যেটা যাইব শরীর তাকে রূহ বার হইয়া যাইব কষ্ট যেটা আছে অনুভব করতে পারত না সাল্লাল্লাহ
وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم شاه ولي الله محدث دهلوي رحمة الله تعالى عليه ربابار نامه لو شاه আব্দুর রহিম দেহলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখলা হবে আল্লাহর হাবিবর লগে মুলাকাত হইল হবে আল্লাহর হাবিব রে দেখলা মুলাকাত হইল জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আপনার তাকিয়া খুব সুন্দর ইয়া তাকলাগি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বেশি সুন্দর ইয়া রাসূলুল্লাহ ইউসুফর সৌন্দর্যতা দেখিয়া মিশরের বেটিনতে হাত খাটি লইলা ইউসুফর সৌন্দর্যতা দেখিয়া মিশরের বেটিনতে হাত খাটি লইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে তো বহুত মানুষে দেখলো কোন মানুষে তো ইলা কোনটা খাটিল না সুন্দর বেশ তো খাটিবার কথা আসলো না সুন্দর বেশ খাটিবার কথা আসলো ইয়া রাসূলুল্লাহ আপনারে তো বহুত জনে দেখলা কেউ তো খাটিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার সৌন্দর্যতাটারে আল্লাহর জাতে ঢাকিয়া রাখি দিছলা আমার সৌন্দর্যতাটারে আল্লাহর জাতে কিতা করছইন ডাকিয়া রাখি দিছইন খেনে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হকানিয়ত যেটা আছে হকিকত যেটা আছে হকিকত দেখার মতো চৌক আল্লাহর জাতে গেওরে বানাইয়া দিছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আসল যেটা রাসূলুল্লাহ আসল যেটা জমিনের কোন মানুষে দেখছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাকন ডাকিয়া হইন ও ইয়া আবা বকরিন ও আবু বকর ওয়াল্লাযী বাসানি বিল হক আমি ও আল্লাহর কসম খাইয়ার যে আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছইন লাম ইয়ারিফনি হাকীকাতান গায়রা রব্বি ও আবু বকর আমার আসল আমার মূল আমার অরিজিনাল আমার হকীকত আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না আর কেউ জানে না মাত কিছু বোঝা গেছে কিতাব আমি আসল এক নম্বর ইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নূরর রাসূলুল্লাহ ইলা নূরর দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি বড় ইলিম ওয়ালা এই জমিন আর খেও আল্লাহর জাতে ফায়দা করছিন না বেশি জানে আলা নবীর তাকি আর খেও আল্লাহর জাতে খেয়ারে ফায়দা করছিন না দুই নম্বর ভাইছো তিন নম্বর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর আল্লাহর জাতে আর খেয়ারে বানাইছিন না চার নম্বর ইয়া তাহলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সমতুল্য সমকক্ষ হরিয়া আল্লাহর জাতে খেয়ারে বানায় না খেনে বানাইন না আপনারা যে সময় কুটুমালা করো ফুয়া বিয়া দেও ফুড়ি বিয়া দেও ফুয়া বিয়া দেও ফুড়ি বিয়া দেও তে সময় ফুয়া যদি এম এ পাস হইন এর লগে এইট পাস ফুড়ি আনবাই তোরা মাথো না আনতে না আর এম এ পাস ফুড়ি এইট পাসের লগে বিয়া দিবাই তো হযরত আব্দুর রহিম দেহলভি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার বাদে রাসূলুল্লাহ কইলা যে আমার সৌন্দর্য দালারে আল্লাহর জাতে কিতা করছইন ডাকিয়া রাখছইন কিতাব যেখানে কানর নাম হইল দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবী আমিন সাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও যে কিতাব আছে ও কিতাবর মাঝে ঘটনাটারে আনইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আসল যেটা আছে এটা জমিনের কোন মানুষে দেখছে না মাত বুঝা জাননি আসল রাসূলুল্লাহর আসল খেও দেখছইন না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ও পরিমাণ সুন্দর হরিয়া বানাইছইন যদি সুন্দর হরিয়া বানাইতা না দে আল্লাহর জাতে রাসূলুল্লাহর চেহারা মোবারকর কসম খাইলা না হয় আল্লাহর জাতে ফরমাইন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি যা সাজা কুরআন শরীফের সূরা আছে না ওয়াদ্দুহা ই সূরার শানে নুজুল হইল কোন সময় নাজিল হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে যে সময় ওহি নাজিল হইল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক ও সূরা নাজিল হওয়ার বাদে ও সূরার পাঁচ আয়াত নাজিল হওয়ার বাদে চল্লিশ দিন সাত দিন কিংবা তো এগারো দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোন আয়াত নাজিল হয় না ওহি রাসূলুল্লাহর উপরে আওয়া বন্ধ হয়ে গেছে মুশরিকিনে মক্কা যারা আসলো তারা মাতামাতি আরম্ভ করে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তান আল্লাহ তানে বলি গেছো তান আল্লাহ তানে বলি গেছো তান আল্লাহ তান লগে সাড়ি দিছইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইকনাইন হুনার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মন দুঃখ পাইন আর এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তাত রাসূলুল্লাহ কিছু চিন্তাত ও আল্লাহর জাতে সূরা নাজিল করলা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কসম খাইয়ার তোমার আলোকিত চেহারার আমি কসম খাইয়ার তোমার আলোকিত চেহারার ইবাজুর মানুষ আমার মোলান সাহেব আমার ভাই তাই না আমারে কইছেন ভাই কইতে শরম করে আমারে শরম করতো কি আমি তানো এরে শোনা ছিল শোনা তাকে কেন মাটিত ওই সোনারি ভাইয়া তানে অলঙ্কার বানায় আর নাইলে তাই অত বড় ডেলা এক কথা কই অত বড় ডেলা এক কথা কই আইজ আমি যে পাইন এখন আবালা আলী মহলর জুতা বুনছি না জুতা তবে যেখানে আমি বুনছি কিন্তু আমার ডুমনিবাড়ি হুজুর রাত আস মাত বোঝা গেছি এখনো পর্যন্ত সামনে আইবার অবহন্ত খুব আমি আইবি না ডরাবো রয়েছে আবহন্ত ডরাই তো আমি তান বাবার ছাত্র তো বাই লইলাম না বাই ইগুত থাকি মজা আর কোনটা আছে কই না আপনারা বাই থাকি মজা আর কোনটা নাই তো এখন এই যে সূরা আমার মোর বাইয়ে কইছেন এই সাইডের মানুষ আপনারার কথা মিলাদ শরীফ বলে বড় ফড়ো মিলাদ ফড়িবার আগে কুল ফড়নি মিলাদ ফড়িবার আগে কুল ফড়ো কুল ফুয়াল কুলিয়াত তাকিল ইয়ান আজ পর্যন্ত বা তিন কুল বা সাইর কুল বা কুল ফুয়াল্লা তিন বারুতলা ফড়য় ফড়ার বাদে ফড়ো নিলা কেনে আমরা এখান ফড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে যে সময় সূরা ওয়াদ্দুহা নাজিল হইছে তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন যে সময় আল্লাহর হাবিবর উপরে এই সূরা নাজিল হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িছইন ওয়াদ্দুহা তাকিলিয়া নাস পর্যন্ত তিলাওয়াতর বাদে তাকবীর পড়া হইল মুস্তাহাব কয়বার পড়া মুস্তাহাব ফতোয়াল হাদিসিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন আহমদ ইবনে হজর হায়তমি আল মক্কি শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনন তিনবার পড়া হইল মুস্তাহাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে ফরমান ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ও নবী আমি কসম খাইয়ার আপনার আলোকিত চেহারার ওয়াল্লাইলি ইযা সাজা আর আমি কসম খাইয়ার রাতকুর রাত যে সময় গণ হয় ওয়াদ্দুহা দোহা শব্দের অর্থ হইল চাষ ফজরর তুলা বাদে যে সময় সূর্য এখনো পর্যন্ত উঠিছে না গরম হইছে না মাত বুঝা গেছেন সূর্য উঠি গেছে লাল হইয়া উঠি গেছে কিন্তু গরম হইছে না ফুন্না মানুষ যারা আছেন মুরব্বী মানুষ যারা আছেন যে সময় চাষ তোর নমাজ ভড় চাষ তোর নমাজ ভড়
চাষ ও নবী আলোকিত আমি তোমার গীতা করি আর দোহার কসম খাইয়ার দোহার মানা গীতা দোহা দিয়া মতলব গীতা জুরকানির মধ্যে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন আল মুরাদু বিদুহাই ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহা দিয়া মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক জাইন তাইন খাফর লাগাও সাদার লগে সাদা শার্ট যদি হয় তো ফ্যান্টিকু কিলো হইতো খালা একটা কম্বিনেশন মিলতো কম্বিনেশন একগু মিলতো ওয়াল্লাইলি ইজা সাজা নবী আমি কসম খাইয়ার রাইত কুর রাইত যে সময় গনয় রাইত যে সময় গনয় রাইত গণ হইলে কিতা হয় সাদা হয় না খালা হয় রাইত গণ হইলে খালা হয় ও নবী আমি কসম খাইয়ার দোহার দোহা দিয়া মুরা দুইয়া দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক আর লাইল ওয়াল্লাইলি ইজা সাজা দিয়া মুরা দইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খালা জুলফি মুবারক আল্লাহর জাতে কসম খাই নবী আমি তোমার আলোকিত চেহারা এবং তোমার খালা জুলফির কসম খাইয়ার আমি তোমার আলোকিত চেহারা এবং তোমার খালা জুলফির কসম খাইয়ার মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা ও নবী মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাহ আপনারে বুলি সইন না আর আপনার লগো সাড়ি সইন না আল্লাহ আপনার লগো সাড়ি সইন না আচ্ছা আমার মাত বুঝা যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর জমিনের যত মানুষ সকল আছে তফাত আছে নি না নাই তফাত আছে এটা কি একটা তফাত হইয়া দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর অন্য মানুষ সকলের মাঝে তফাতটা কি একটা তফাত হইল আপনারা হুঞ্চ পৃথিবীর মধ্যে মানুষে মানুষরে বালা পাইতো মানুষে মানুষরে বালা ভাই তো এত্তাকে একজন হইয়া থাকলা হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম তানে বালা ভাইতা হজরতে জুলাইহা জুলাইহা হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম রে কিতা ভাইতা বালা ভাইতা আরেকজনে আরেকজন দে বালা ভাইতা একজনের নাম হইল লাইলা আর লাইলা রে যে বালা ভাইতো তার নাম হইল মজনু তার নাম হইল মজনু অ্যাকচুয়ালি মজনুর নাম কিন্তু মজনু নয় মজনুর নাম মজনু নয় তার নাম হইল কয়েস তার নাম হইল কয়েস মজনু নাম তার হইল কোন কারণে এরে আপনি যদি খেওরে বালা ভাও খেওরে মায়া করো তে এনে কিতাব বইতে আছেই ভাই মাটির দিনা সিয়ারো এনে বইতে আছেই ভাই সিয়ারো যে সময় হজরতে হাসন আর হজরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মাঝে কোনজন খলিফা হইতা ওখান লইয়া লাগছে কোনজন খলিফা হইতা ওখান লইয়া মাত কথা চলের মজনু আটি হাজার ই সময় দেওয়া না ই সময় ই গীতা খার দেওয়া না লাইলার দেওয়া না মজনু আটি হাজার আমরা রিতা তালে আছে না নি ইলেকশন লাগে তো খারে ভোট দিতাম এটা মাত কথা চলে তো খারে বাইলে ভালো হইব মাত কথা চলে দুইজনে ওবাইয়া গফরদাই আরোজন পাইছো এর আও চাই কিতা খবর কুম্বাই দি ভাল্লা বাড়ি আর নাইলে খারে দিলে ভালো হইব মাত কথা তো চলে দুইজন দাঁড়াইছেন দাঁড়াইয়া গফরা হে খলিফা হইলে ভালা হইব হজরতে মুয়াবিয়া হইলে ভালা হইব না হজরতে হাসান হইলে ভালা হইব দাঁড়ে দি আটি হাজার মজনু দাঁড়ে দি আটি হাজার মজনু তারে ডাক দিলা ডাক দিয়া কইলা ও ভাই হোসাইন তুমি হোসাইন খলিফা খে হইলে ভালা হইব খলিফা খে হইলে ভালা হইব হজরতে হাসান হইলে ভালা হইবা নিনা হজরতে মুয়াবিয়া হইলে ভালা হইবা কোনজন ভালা হি তো হইল খার দেওয়া না হি হইল লাইলা আর দেওয়া না মাতি হি খার দেওয়া না লাইলা আর দেওয়া না হি যে সময় হুনছে হুনার বাদে কইছে একমাত্র খলিফার যোগ্য দেখি আর লাইলা একমাত্র খলিফার যোগ্য দেখি আর লাইলা মুয়াবিয়াও ভালা নাই হজরতে হাসানও ভালা নাই এত্তা কি ভালা হইব যদি খলিফা বানাও তে লাইলা রে বানাও খারে বানাও লাইলা রে বানাও ইকান হইল খেনে হইছেও কারণে হি বালা ভাই লাইলা রে লাইলা তার প্রেমিকা তাই রে বালা ভাই এল্লাগি লাইলা রে সাইছে নিয়া উচ্চ আসন নিয়া বুয়াই তো ইকান হুনার বাদেও হি দোজনে হইছে নান্তা মজনুন দুই একবারে ভাগল ঠিকও আছে
এর বার্তা কি তার নাম যেখান হয়ে গেছে নাম হয়ে গেছে মজনু মাত বুঝা গেছি বালা ভাই মজনু এ লাইলা রে খারে বালা ভাই লাইলা রে বালা ভাইয়া চাইছে খলিফা বানাই লাইতো বালা ভাইয়া চাইছে খলিফা বানাই লাইতো চাইছে উচ্চ আসন বুয়াইতো আমরার মাঝে দেখা যায় কিছু মানুষ আমরা আছি আল্লাহর হবিবরে বালা ভাই আবার রসুলুল্লাহর খমিও আমরা থুকাই আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশকর দাওয়া করি আমি ই কথা আবার কই যে আমি হইলাম আশিক আবার রসুলুল্লাহর মাঝে কোনো খুত আছে নিও হান থুকাই মহব্বত আর ইশক মহব্বত আর ইশক আমরা কই না নিয়ে লগে আমার বড় মহব্বত আর ইশক দুটা শব্দ বড় আমরা মনে করি তো এই দু শব্দর মাঝে রাইত আর দিন তফাত রাইত আর দিন তফাত মহব্বত আর ইশক দুটার মাঝে তফাত আছে মহব্বত যদি খেওরর লগে খেওরর থাকে তাহলে রে বালা ভাইব মহব্বত থাকলে রে বালা ভাইব তার বাজু ও খেয়াল করব তার মহবুব যারে বালা ভাই এন বাজু ও খেয়াল করব ইশক যদি খেওরর লগে হই যায় তে নিজে নিজরে ফিদা করে দিব তার মাশুকর হর হালত বালা চাইব তার মাশুকর বালাই সব সময় চাইব মাত বুঝা জাননি নিজে নিজরে বরবাদ করিয়াও চাইব কিতা আমার মাশুকটা আবাদটা হোক আমার মাশুক বালাতা হোক জমিনের মাঝে যত মাশু কহল আসইন সমস্ত মাশু কহলরে যদি একদিকে রাখো আর মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিকে রাখো রাসূলুল্লাহর লগে কিন্তু তুলনা হবে না হযরতে ইউসুফ রে বালা পাইছইন হযরতে জুলাইখা দেখিয়া না না দেখিয়া দেখিয়া লাইলা রে বালা পাইছে মজনুয়ে দেখিয়া না না দেখিয়া দেখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা মনে মাশুক যে মাশুক জমিন ও তশরিফ আনার আগে থাকি লইয়া ইয়েন লাগি আসি কহল আসলা এমন এক মাশুক হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইন জমিন আওয়ার আগে তান লাগি আসি কহল আসলা তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বরসবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনো ইন আপনার আর অন্য নতুন আইলা হান দিয়ে হান আসি ও আমি মনে গতবার গেছিলাম না এরা এখানে নাম কিতা কিরা লাগে আইলা হান দির মানু নতুন নতুন আইলা হান দি মানুষ কেন আইলা হান দির মানুষ অন্য মানুষ অন কোন জায়গা আইলা কান্দির মানুষ এর লাগে জায়গার নাম কিতে হয়েছে নতুন আইলা প্রত্যেক জায়গার যদি কোনো ইতিহাস তো গাও তাহলে ইতিহাস পাইবে এখানোর নাম কিতা রামনগর কেতার লাগে রামনগর তো হবা জুত ইনো কি ও জ্বর তো কাইয়া হইবা এখানো রামনগর অন্তা কি আইসো এর লাগে কিতে হয়েছে রতুম রামনগর বাগাত যদি আপনারা যাও তো বাগাত গেলে এক জায়গার নাম পাইবা রাঙ্গাউটি বাগাতের জায়গার নাম আছে রাঙ্গাউটি রাঙ্গাউটি কীতার লাগে এখানোর বেশিরভাগ মানুষ হইয়া থাকলা আইলা কান্দি রাঙ্গাউটি আইলা কান্দি রাঙ্গাউটি যেখান ওখানোর মানুষের লাগে জায়গার নাম কীতে হয়ে গেছে রাঙ্গাউটি মক্কা শরীফর ইতিহাস যদি তো কাও তা হইলে ভাই ভাই মক্কা তো মানুষে বসবাস স্থাপন করছে কোন কারণে আল্লাহর গরর লাগিয়া নি বলে না মক্কার বসতি যেটা স্থাপিত হইছে জমজমর কুয়ার কারণে জমজমর কুয়ার কারণে আল্লাহর গরর লাগি হইছে না খেনে হইছে না বলে যে সময় আল্লাহর যাতে গর যেখান আছে হজরতে আদম আলাইহিসসালামর সময় যে গর যেখান আসলো হজরতে নূহ আলাইহিসসালামর সময় যে ফ্লাড হসলো এই সময় গরিকান নিচে গিয়া গরিকান নিচে গিয়া গরর আর সিন নাই গরর আর সিন নাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামে হযরতে হাজেরারে আর হযরতে ইসমাইল রে আল্লাহর হুকমে আনিয়া তুইয়া গেছেন মক্কা শরীফ লগে দিছেন কতটা খাজুর আর কতটা ফানি মায়ে খাজুর খাইন ফানি খাইন বাচ্চায় দুধ খাইন মায়ে খাজুর খাইন ফানি খাইন বাচ্চায় দুধ খাইন আপনারা ঘটনা জানো হযরতে ইউসুফ আলাইহি হযরতে হযরতে ইসমাইল আলাইহিসসালামে ফানি ফাইছইন না হযরতে হাজেরায় ও ভালো তোকাইছইন বাদে তো জানোই তা আপনারা ফাও দি ওলা খুশি আইসলা ওর থেকে কিতা বার হইছে ফানি বার হয়ে গেছে এর বাদে ফানি হজরতে হাজেরায় বান্দিয়া তৈসইন ফানির নাম ইকুয়ার নাম কিতে হইছে
জমজম জমজম। এখন ফানি কোনো খান আছে মানুষে ফইলা রইতে হইলের যে জায়গাত ফানি আছে মানুষ হনো তাকই এই জায়গা দিয়া যাইতা মানুষ ব্যবসাত মক্কা শরীফ হইয়া মানুষ যাইতা খানো ব্যবসাত যাইতা সামস বর্তমান যে সিরিয়া ইজিপ্ট মিশর ইতার যাইতে হইলে মক্কা শরীফর কিনারে দি যাইতা। এখন কোনোবাই যদি মানুষ যদি মুসাফির যাইন যাইতে হইলে লগে খুনতা তাকো গার না তাকো মানুষে কিন্তু ফানি লইয়া যায় ফানি কত গোটা লগে রাখো মুসাফির হল যাইত্রা যাইতে সময় ফানির প্রয়োজন ইতা অত হইল মরুভূমি জায়গা মক্কা শরীফ ইতা জায়গা হইল মরুভূমি জায়গা শুষ্ক জায়গা ফানি তো নাই আর ফানি কোন জায়গাত আছে এই গুরু লক্ষণ গীতা ফানি থাকলে এই নো সাইরো দ্বারে দি ফাঁকি রইব ফাঁকি অন রইবা যেন গীতা আছে ফানি আছে মানুষে দেখলাও জায়গাত ফাঁকিয়া উড়া উড়ি ঘরের আইসইন মানুষ আইয়া দেখছই নিন একটা কুয়া আছে ফানিটা বড় বালা এই ফানি খাইলে শুধু পিপাসা নিবারণ হয় এমন নাই লগে বুক মিটি যায় ও আস্তে আস্তে মানুষে ওখানোর মাঝে বসতি স্থাপন করলো ও মক্কা শরীফ কিত হইল মানুষ রোয়া আরম্ভ করলা ও মক্কা শরীফ মানুষ রোয়া আরম্ভ করলা বসতি স্থাপিত হইল মক্কা শরীফর ইতিহাস হইয়া থাকলো মানুষে বসতি স্থাপন করছে জমজমর কুয়ার কারণে জমজমর কুয়ার কারণে মদিনা শরীফর বসতি যেটা আছে মদিনা শরীফ মানুষে কোন কারণে বসতিটা হল তফসিরে রুহুল বয়ানের মধ্যে আনন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশকর কারণে যে জমিন যেটা আবাদ হইছে জমিনের নাম হইয়া থাকলো মদিনা জমিনের নাম হইল মদিনা হযরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামর এখান তখত আসলো এটা আপনারা জানো লম্বা ঘটনা এখান আসমানে দিন উড়িত সুলাইমান হইয়া থাকলো কি বাদশাহ সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামে যে সময় তান সভাসদ হল আলিমহল লগে লইয়া লাগছই নাস্তা পৃথিবীটা ঘুরিয়া দেখা একটা জায়গা যে জায়গাটা আসলো জঙ্গল যে জায়গাটা আসলো জঙ্গল অন আমার বাদে মানুষ হল দেখইলা ও মানুষ হল জাগাও খান আমরা আটিয়া ভার এই জাগাও খান আমরা আটিয়া ভার ওই সব লামো সবরে লামাইলা লামাইয়া আটি আটি যাইত্রা লগর মানুষ হলে জিজ্ঞাসা করলা ও সুলাইমান সব জায়গা আমরা রে দিয়া নাইলাই উড়াইয়া উফরে দিয়া ইনো আনিয়া জঙ্গল ও আটাও খেনে ওই সময় সুলাইমানে জানাইলা এই যে জঙ্গল যেটা দেখরা এইটা কিন্তু জঙ্গল থাকবে না এক কাল মুমিন হলর সবচেয়ে দেখি বেশি টান যে মাটির লগে রইব ইকান ওইয়া থাকবো ও জায়গা এই জায়গার নাম ওইয়া থাকবো মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারা লগর মানুষে জিগাইলা ও সুলাইমান এই জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা কোন কারণে হইব বলে মুনাওয়ারা ও কারণে হইব এই জায়গার মধ্যে নবী আখিরুজ্জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কয়েকটা দিন এই জায়গার মধ্যে অতিবাহিত করবা ও জায়গার মধ্যে চলাফেরা করবা ও জায়গার মধ্যে রইবা ও ওখানের মধ্যে তার ইন্তেকাল হইব ও জায়গার মধ্যে তানে কবর দেবা হইব লগর মানুষে জিগাইলা সুলাইমান যে নবীর নাম করাই নবী গীতা আপনার তাকিয়াও বড় নি আপনার তাকিয়াও বড় নি কারণ আপনি শুধু নবী না আস্তা পৃথিবীর বাদশাহ আস্তা পৃথিবীর বাদশাহ সুলাইমান আলাইহিস সালামে জবাব দিলা তুমি তাই ঘরাই আমার তাই না আমার তাকি বড় নি কোন কারণে বলে আপনি হইলা বাদশাহ ও সাথী হল তুমি তাই যে দেখরাই আল্লাহর জাতি আমার বাদশাহী যেটা দান করছে ই বাদশাহ আল্লাহর জাতি বানাইছে যার লাগিয়া এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আল্লাহর হাবিবর কথা হল হুঞ্চয়ন আল্লাহর হাবিবর মা তো হল হুঞ্চয়ন হযরতে সুলাইমানের কাছ থাকিয়া একজন মানুষ আসলা এর নাম হইয়া তাহলো তুব্বা এর নাম হইল তুব্বা এই নুনিয়া হইলা সুলাইমান আপনি যাও গিয়া মানুষ রে লগে লইয়া আমি কিন্তু এই জায়গাটা ছাড়িয়া যাইতাম না আমি এই জায়গাটা ছাড়িয়া যাইতাম না সুলাইমানে জিগাইলা তুমি ন তাক্তা খেনে ও সুলাইমান এই জায়গাটার লগে আমার মায়া হই গেছে গিয়া এই জায়গাটা যখন মুনাওয়ারা ও নাম হইব কানর মদিনাতুল মুনাওয়ারা সুলাইমান আপনি কইছো এই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবা
সুলাইমানও জাগার মধ্যে আমি রইমু ও জাগার মধ্যে আমি বসত করমু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আইবা আমার দোটা নয়নে আমি আল্লাহর হাবিবের দেখমু সুলাইমান আলাইহিস সালামে জানাইন না তুমি রাসূলুল্লাহরে দেখাটা সম্ভব হবে না তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখা সম্ভব হবে না কারণ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আসার সময় এখন হইছে না তুমি নো তাকিয়া রাসূলুল্লাহরে দেখিলেই ভাই কান হবে না তুব্বা জানাইনো সুলাইমান তবুও তাকমু এখন হযরত সুলাইমানে জি কাইন তুব্বা এখন কোন কারণে তাকবায় দেখা তো হইতো নাই ও সুলাইমান এখন তাকমু ও কারণে এই জায়গার মধ্যে আমি রইমু অনু আমি বসবাস করমু ও জমিনের উপরে আমি মারা যাইব অনু আমার কবর হইব যদি কোনদিন আমার অবাগার তকদিরও থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের দারে দিয়া গুজরিয়া যায় আল্লাহর হাবিবর কদম মুবারক আমার কবরের উপরে পড়ে সুলাইমান আল্লাহর হাবিবর কদমর কারণে আল্লাহর যাতে আমারে ছাড়ি দিব ও সুলাইমান যদি আল্লাহর হাবিবর কদম মুবারক পড়ে না আল্লাহর হাবিবর কদমর লগে মিশ্রিত একটা দুই লাইয়া আমার কবরের উপরে পড়ি যায় সুলাইমান আমার তাকাটা আমার তাকাটা সার্থক হই যাইব আমি যাইতাম নাই ও মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সর্বপ্রথম বসতি আরম্ভ হইল সাল্লাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কত বছর আগে হযরতে তুব্বায় বসতি করলা মদিনাত কত বছর আগে দশ হাজার বছর পূর্বে মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনার দশ হাজার বছর আগে রাসূলুল্লাহর কারণে মদিনা শরীফ বসতিটা আরম্ভ হইল তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বরসবি আফিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন দেখা গেল এমন এক মাসুক যে মাসুক জমিন আইবার আগে তাকি তান লাগি আসি কহল মজুদ তান আসি কহল জমিন আইবার আগে তাকি তান আসি কহল মজুদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরো একটা তুলনা হয় না অন্য কোন মানুষের লগে কিলা আরো কাম হইয়া থাকলো লাইলারে হেমন মানুষে দেখছো লাইলারে খালি মজনুয়ে দেখছে নি না দেখছো বহুত মানুষে কিন্তু দেবানা হইছে একমাত্র মজনু দেবানা হইছে একমাত্র মজনু আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জাইন দেখি লাইছেন কইছেন ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনার লাগি আমার মা বাপ কুরবান